Assalamualaikum, স্বাগতম সবাইকে আজকের এই ভিডিওতে। আশা করি সবাই আল্লাহ তাআলার রহমতে সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের ভালো থাকার প্রত্যাশা মহান আল্লাহ তাআলার কাছে সব সময় আমরা করি। আজকে আমরা ইংরেজি গ্রামারের একেবারে বেসিক থেকে কিছু কথা বলবো, যে বেসিক পয়েন্টগুলো আমরা অনেক উপরে ক্লাসে ওঠার পরও ভুল করি। সবাই অলরেডি জেনে গেছো আলোচনার বিষয় পারসন ও নাম্বার। পার্সন বলতে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়। এক্ষেত্রে পার্সন মানুষ হতে পারে কিংবা বস্তু হতে পারে। আচ্ছা, এবার আসো নাম্বার। নাম্বার বলতে আমরা কি বুঝি? নাম্বার বলতে বুঝি আমরা সংখ্যাকে বুঝি, সংখ্যা পরিমাণ, যেটা দিয়ে সংখ্যা বা পরিমাণ বোঝায়। এবার আসো নাম্বারের বিস্তারিত আলোচনা আমি একটু পরে করছি, তার আগে আমরা পার্সন নিয়ে আলোচনা শুরু করছি। আসো এবার পার্সনের প্রথম আলোচনা করি। পার্সন কত প্রকার? পার্সন আমরা জানি যে পার্সনকে তিন ভাগে ভাগ করছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এই তিন ভাগে ভাগ করছে পার্সনকে, তাই না? এবার আসে নাম্বার নিয়ে। নাম্বারকে দুই ভাগে ভাগ করছে, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। নাম্বারের বিস্তারিত আলোচনা আমরা একটু সামনে এগিয়ে দেখতে পাবো ইনশাআল্লাহ। তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ যে প্রথম যে সারি আছে এখানে আমরা পার্সন দেখেছি, নিচে দেখছি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তো ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, তার পাশে উপরে দেখছি আমরা সিঙ্গুলার এবং প্লুরাল। সিঙ্গুলার বলতে আমরা একটা বুঝি, আর প্লুরাল বলতে আমরা একের অধিক বুঝি। আচ্ছা, এবার দেখি ফার্স্ট পার্সনে কি আছে। ফার্স্ট পার্সন হলো আই, আই এর প্লুরাল ফর্ম হলো উই। আমি আবার বলছি, ফার্স্ট পার্সন হলো আই, আই এর প্লুরাল ফর্ম হলো উই। সেকেন্ড পার্সন হলো ইউ, ইউ এর প্লুরাল ফর্ম হলো ইউ। দেখতে দুটা একই রকম, এটা বাক্যের উপর নির্ভর করে। আচ্ছা, থার্ড পার্সন হলো হি, সি, যে কোনো নাম, ইট, এই জাতীয় হলো থার্ড পার্সন সিঙ্গুলার। আর যদি বলি থার্ড পার্সন প্লুরাল তাহলে হবে দে, একের অধিক, সেক্ষেত্রে আমরা দে বলতে পারি, এটাকে বলে থার্ড পার্সন প্লুরাল। তাহলে ব্যাপারটা মানে বুঝতে পারছো কোনটা ফার্স্ট পার্সন, কোনটা থার্ড পার্সন, আর কোনটা সেকেন্ড পার্সন, এবং কোনটা সিঙ্গুলার, কোনটা প্লুরাল। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। তোমাদের এই ব্যাপারটা মাথায় রাখতেই হবে গ্রামার শেখার জন্য, জানার জন্য। তো পার্সোনাল ক্লাস আজকে এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। পার্সন নিয়ে কোনো সমস্যা কিংবা নাম্বার নিয়ে কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে ইনফর্ম করবা, চেষ্টা করবো তোমাদের পূর্বের মতো সাপোর্ট দেওয়ার জন্য। তোমাদেরকে আদেশ করব যে সবসময় সত্য কথা বলো এবং ন্যায়ের কাজ করো, এবং অবশ্যই ভালো কাজের সাপোর্ট করো। ভালো কাজ যারা করে তাদেরকে ইন্সপিরেশন দাও। ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে বেসিক লেভেল অফ গ্রামারের নেক্সট টপিক নিয়ে, খুব শীঘ্রই ফিরে আসবো। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।